ওই কথাটা বুঝে ওটা রেসপন্স করতে হয় যেমন আমি আপনার কথাটা শুনছি শুনে আপনার কথাটা বুঝে আপনার প্রশ্ন আপনার রেলেভেন্ট আপনার প্রশ্ন রেলেভেন্ট অ্যান্সারটা দিচ্ছি আপনি আমার কথাটা দয়া করে বুঝেন বুঝে আমার কথাটা রেলেভেন্স উত্তর দেন আমি আপনাকে আবার কোশ্চেন করতেছি তাকে কয়টা তার কাছে কয়টা রেফারেন্স চেয়েছিলাম বলেন হ্যাঁ চেয়েছিলেন এবার আমি বলতে পারি কটা কয়টা রেফারেন্স দিয়েছেন উনি রেফারেন্স

আর কোনো দিশা নাই এদের হ্যাঁ মিথ্যা কথা যা ইচ্ছা বলে দিবে হ্যাঁ যা ইচ্ছা বলে দিবে আচ্ছা দর্শকরা তো দেখছে দর্শকরা তো দেখছে যে কে দলিল দিতে পারে নাই কে দলিল দিছে এটা তো দর্শকরাই দেখছে ভাই আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই নাকি শিওর তাহলে পালাট পালাট আপনাকে যুক্ত করা হচ্ছে পালাট আপনি বলেন তাহলে পলাট পলাট বলেন আপনি আনমিউট করে কথা বলেন আনমিউট করেন পালাট পলাট আপনি আনমিউট করেন হ্যাঁ বলেন जी हेलो हां बोलन हमारा আসলে কি क्वेश्चन ছিল আপনারা হচ্ছে ই নিয়ে ইসলাম নিয়ে কোনো क्वेश्चन ছিল না আমার क्वेश्चन ছিল গড এর এক্সিস্টেন্স নিয়ে ঠিক আছে আচ্ছা বলেন তো আমার क्वेश्चनটা হচ্ছে যে ধরেন আপনি আমি আপনাদেরকে একটা মানে সিনারিও দিলাম সেটা হচ্ছে ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি তো কোন একটা ধর্মের অনুসারী

আপনি আমাকে একটা সিনারিও দিলেন মানে আমি আপনাদেরকে একটা সিনারি দিই আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি তো এই যে মানে তুমি হচ্ছে গিয়ে পরকালে বিশ্বাস করো তুমি মারা যাওয়ার পরে এই জানা ভোর এইসব

তাহলে পরের জনকে যুক্ত করি আমার মনে আর আসবে আর আসবে বলে মনে হচ্ছে না জন আপনাকে যুক্ত করা হয়েছে জন আপনি বলেন তাহলে আসিফ ভাই শুভ সময় শুভ সময় ভাই বলেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আমি একজন আলফা মেল আমি ভালো থাকি বলেন আচ্ছা 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 বলছি ভাই আমি আসলে কোনো প্রশ্ন করতে আসি নাই আমি জাস্ট একটু আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি আমি এই ফার্স্ট টাইম লাইভে কথা বলছি আমার অনেক ভয় লাগছে আর কি তো আমি ফেব্রুয়ারি মাসে দেশের বাইরে আসি বুঝছেন তো আমি ইলেকট্রিক্যাল জব করি তো যখন নূর ভাইয়ের একটা ভিডিও ইউটিউবে পাবলিশড হয় তো তখন থেকে আপনাদের লাইভটা আমি শুনি এই দীর্ঘ নয় দশ মাস ধরে আমি নয় দশ ঘন্টা ডিউটি করি এবং আমি ব্লুটুথের মাধ্যমে আপনাদের সমস্ত লাইভগুলো আমি ডাউনলোড করে আর আপনাদের লাইফগুলো শুনি তো সত্যি ভাই আমি নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছি আর আমি একজন খ্রিস্টান ধর্মে ছিলাম এখন বর্তমানে আমি কোনো ধর্মকে আর বিশ্বাস করি না আর হচ্ছে আসলে আমার অনেক ভয় লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে আমি দীর্ঘদিন আপনাদের লাইভটা শুনি আমার খুবই ভালো লাগে আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আপনারা অনুমতি দেন বড় ভাই হ্যাঁ ঠিক আছে বলেন হ্যাঁ আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অযথা কমেন্টে গালাগালি না করে আপনারা যদি ধৈর্য সহকারে সমস্ত লাইভগুলো শোনেন তাহলে আপনাদের মতামত এমনিতেই চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা আমরা কোথা থেকে কোথায় আসতেছি কি অবস্থায় চলছে আমাদের জীবন যখন আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই আমি যখন ক্লাস নাইনে পড়ি আমাদের গ্রামে তো তখন থেকে আমার অনেক বন্ধু আছে যারা হচ্ছে মুসলিম তো আমি খ্রিস্টান ধর্মের একজনই ছিলাম ওখানে তো আমাকে সবাই অনেক হেউ করতো অনেক উল্টা পাল্টা কথা বলতো মুসলিম ধর্ম গ্রহণ কর এটা কর সেটা কর তো তারপর থেকে আমার ওই ধর্মের প্রতি একটা আকর্ষণ চলে আসে তো একটা সময় আমি অনেক মহাফিলে যাই তো এমন কোন মানে যেখানে মহাফিল হতো আমি ওই ওয়াজ মহফিল গুলো যেতাম যে শুনতাম তো একটা সময় আমি একটা মহফিলে যাই যাওয়ার পরে এক হুজুর অনেক মানে প্রধান বক্তা ছিল আমি এগুলো আসলে বুঝি প্রধান বক্তা ছিল উনি অনেক সময় আলোচনা করে তো ওইখানে আমি আবার সাউন্ড জব করতাম তো সেখানে আমি ওই হুজুরদের সঙ্গে এক টেবিলে খাই আমার গলায় ক্রুশের একটা মানে চিহ্ন ছিল তো আমাকে হুজুরটা দেখে বলছিল যে বাবা আপনি কি খ্রিস্টান তখন বললাম যে হ্যাঁ খ্রিস্টান তো আমাকে বললো যে আপনি আমাদের ধর্ম গ্রহণ করেন আপনাদের ধর্ম তো ভালো না এটা সেটা তো পরে বললো যে আপনি আমাদের ধর্ম গ্রহণ করলে আপনি অনেক অনেক কিছু পাবেন এবং আপনি ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি আমাকে আর কি বললাম যে ঠিক আছে তাহলে আপনাদের ধর্ম আমাকে তো 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 উনি ওনার মতো করে পরে যে যে আপনি কি বুঝছেন আমি বললাম আপনার মতামত বললেন আপনি আমাকে কোরআন অথবা হাদিস থেকে যদি বুঝাই বলেন তাহলে আমি বুঝতে পারবো আমি তো বাংলা পড়তে পারি তাহলে বাংলা কোরআন শরীফটা আমাকে দেন আমি পড়ি এবং বুঝি তো পরে আমাকে দেয়নি তো আমি অনেক প্রশ্ন করেছিলাম উত্তর গুলো আমি পাইনি কখনো তো আমি সত্যি কথা ভাই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ ফরাস ভাই আসিফ ভাই এবং আসাদুল ভাই বিশেষ করে আসাদ ভাই আসাদ ভাইয়ের জন্য হচ্ছে আমি এই পথটা দেখতে পাইছি আমাদের বাংলাদেশে যখন মিছিল গুলো হলো আসাদুল ভাইকে নিয়ে তখন আসলে আমি আমার ইউটিউবে আর কি ভিডিওটা আসে তখন থেকে আপনাদের চ্যানেলটিতে আসা এবং আমি কন্টিনিউ ভাই আমি এই যে গতকালকে আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর যে লাইভগুলো করেছেন আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে ওগুলো ডাউনলোড করে আমি ডিউটিতে চলে যাই এবং আমি সারাটা দিন আপনাদের লাইভগুলো শুনতে থাকি তো যারা দর্শকরা আপনারা যারা প্রশ্ন করেন আমি মনে করি যে যদি লাইভগুলো কন্টিনিউ শোনেন তাহলে আপনাদের প্রশ্ন থাকবে না উত্তরগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন আসিফ ভাই কথা বলে অনেক ভালো লাগলো আমার আসলে অনেক ভয় লাগছে আমি আবারও যদি আপনি অনুমতি দেন আর কি আমাকে করার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে ভাইয়া অনেক ভালো লাগলো কথা বলে আশা করি আবারও কথা হবে আপনি আসবেন আবারও আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে ভালো থাকবেন ভাই তাহলে আচ্ছা ভাইয়া আপনাদের সবার জন্য শুভকামনা ভাইয়া ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে বিদায় জানাচ্ছি